আমরা ইলেভেনে অবকলন বা অন্তর্কলন শিখেছি, সেখানে আমাদের অন্তর্কলজের সংজ্ঞা প্রথম নিয়ম প্রয়োগ করে কয়েকটা অপেক্ষকের, হ্যাঁ, যে প্রাথমিক অপেক্ষক যেমন এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন হলো মূলদ সংখ্যা, সাইন এক্স, কস এক্স, লগ এক্স ইত্যাদি অন্তর্কলজ বা অন্তর্কল সহগ নির্ণয় করা হয়েছে। একটা ধ্রুবক বা দুটি অন্তর্কলনযোগ্য অপেক্ষকের যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফলের অন্তর্কলজ নির্ণয়ের নিয়মাবলী এবং তাদের প্রয়োগ শেখানো হয়েছে ইলেভেনে। এছাড়াও আমাদের যে ইলেভেনে যেগুলো শেখানো হওয়ার কথা সেগুলো হচ্ছে, দেখো এগুলো সংক্ষেপে এই বইটা একটু পড়বে। এক নম্বরে দেখো, ওয়াই সমান এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে এক্স বিন্দুতে অবকল বা অবকল সহ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, যখন সীমার অস্তিত্ব থাকে। আর দু নম্বরে কি এফ ড্যাশে এই সূত্র তোমরা শিখেছ, তোমরা দেখো তিন নম্বরটা অন্তর্কলজের, হ্যাঁ, ডান পক্ষের অন্তর্কলজ আমরা অলরেডি শিখে গেছি, বাম পক্ষের অন্তর্কলজ শিখেছি আমরা, বাম পক্ষ এবং ডান পক্ষ এক্স ইজিক্যাল এই বিন্দুতে অন্তর্কলজের অস্তিত্ব আছে বলা হবে যদি তাদের প্রত্যেকটি রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ ওয়ের অস্তিত্ব থাকে এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ হয়, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান, এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটোর মান যদি আমরা সসীম রাশি পাই এবং তারা যদি সমান হয় তাহলে আমাদের অন্তর্কলজের অস্তিত্ব আছে বলা হবে। ছ নম্বরে দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এন একটি মূলদ সংখ্যা, ডিডিএক্স অফ সাইন এক্স। সাত নম্বর দেখো, আট দেখো, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো। তাহলে আমরা এই যে সূত্রগুলো আমরা দেখলাম এক থেকে ১৯, এগুলো আমরা অলরেডি জেনে গেছি ক্লাস ইলেভেন। এরপরে আমরা এই সূত্রগুলো একটু দেখব, এগুলো বাড়িতে একবার দেখে নেব মন দিয়ে। এবারে দেখো, কোনো অপেক্ষকের অপেক্ষক বা যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ, তাহলে এই উপদ্রে কী বলছে দেখো, মনে করি ইউ সমান ইউ এক্স অপেক্ষক এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি অঞ্চলে অন্তর্কলনযোগ্য, বি অঞ্চলে অন্তর্কলনযোগ্য, বি অঞ্চলে অন্তর্কলনযোগ্য, এবং তার প্রসার যদি সি লেস দেন ইকুয়াল টু ইউ লেস দেন ইকুয়াল টু ডি হয়, যদি ওয়াই সমান এফ অফ ইউ অপেক্ষক সি লেস দেন ইকুয়াল টু ইউ লেস দেন ইকুয়াল টু ডি অঞ্চলে অন্তর্কলনযোগ্য হয়, তবে ওয়াই সমান এফ অফ ফাই এক্স যৌগিক অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ কীভাবে হবে। দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান এফ ড্যাশ ইউ ইন্টু ফাই ড্যাশ এক্স, মানে হলো ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডি ইউ ইন্টু ডিউ ডিএক্স। তাহলে দেখো এই ডিউ ডিউ যদি ক্যান্সেল করে দাও তাহলে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে। ঠিক আছে, আমরা এই সূত্র প্রয়োগ করে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তার সঙ্গে তোমরা এই দ্রষ্টব্যগুলো ভালো করে মন দিয়ে দেখবে, যদি তিনটে ফাংশনে এরকম করে ভাগ করা যায় যে ওয়াই সমান এফ অফ বি, বি সমান ফাই অফ ইউ, অ্যান্ড ইউ ইজ এ ফাংশন অফ যদি এক্স হয়, তাহলে আমরা চেন রুল বলবো, এটাকে শৃঙ্খল নিয়ম, ডিওয়াই বাই ডিএক্সকে লিখবো ডিওয়াই বাই ডিভি, ডিভি বাই ডিউ, ডিউ বাই ডিএক্স,
আসলে ডিওয়াই বাই ডিএক্স কথাটা নয়, ডি ওভার ডিএক্স, ডি ওভার ডিএক্স অফ অফ ওয়াই, এটা হলো ডিওয়াই বাই ডিএক্স, ক্লিয়ার? তাহলে আমাদের সাধারণভাবে আমরা বলতে পারি ওয়াই সমান এফ ওয়ান এক্স ওয়ান, এক্স ওয়ান ইজ এ ফাংশন অফ এক্স টু, তাহলে এফ টু এক্স টু, এক্স টু ইজ এ ফাংশন অফ এক্স থ্রি, তাহলে এফ থ্রি এক্স থ্রি, অ্যান্ড সো অন, অ্যান্ড এক্স এন ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, মানে এফ অফ এন প্লাস ওয়ান এক্স। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্সকে আমরা লিখছি ডিওয়াই ডিএক্স ওয়ান, ডিএক্স ওয়ান ডিএক্স টু, ডিএক্স টু ডিএক্স থ্রি, আপ টু ডিএক্স এন ডিএক্স। আমরা এই যে নিয়মটা পাচ্ছি যে এক্স এর সাপেক্ষে ওয়াইকে আমরা এই চেন রুলের সাহায্যে আমরা ডেরিভেটিভটা শিখলাম। এখানে দেখো একটা এক্সাম্পল রয়েছে তোমাদের বইয়ে, দেখো তোমাদের আছে সাইন কিউ এক্স, এক্স এর সাপেক্ষে বার করতে বলা আছে। তাহলে আমরা কি করছি, ওয়াই সমান সাইন কিউ এক্স আর ইউ সমান সাইন এক্স। দেখো সাইন এক্স এর জায়গায় যদি ইউ বসাও তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ইউ কিউ, তাহলে ডিওয়াই বাই ডি ইউ সমান ডি ডি ইউ অফ ইউ কিউ, মানে থ্রি ইউ স্কোয়ার। আবার দেখো ইউ ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে ডি ইউ ডি এক্স, ডি ইউ ডি এক্স কত হবে, ডি ডি এক্স অফ সাইন এক্স এর ডেরিভেটিভ কত, কস এক্স, তাহলে ডিওয়াই বাই ডি এক্স সমান ডিওয়াই বাই ডি ইউ ডি ইউ বাই ডি এক্স সমান থ্রি ইউ স্কোয়ার ইন্টু কস এক্স, তাহলে দেখা যাচ্ছে থ্রি সাইন স্কোয়ার এক্স। এবারে দেখো আমরা দ্বিতীয়টা তো ওয়াই ইজ ইকাল টু, দেখো আমরা টু টু দি পাওয়ার লগ অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাকেও আমরা ভাগ করে নিতে পারি। কীভাবে, ইউ সমান এই যে পাওয়ারটা ধরে নিলাম, ভি সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে দেখা যাচ্ছে ওয়াই ইজ ইকাল টু 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 দি পাওয়ার ইউ, ইউ ইজ ইকাল টু লগ বি, ভি ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে আমরা এই ডেরিভেটিভটা করতে পারি, ডিওয়াই বাই ডি ইউ বার করব, ডি ইউ বাই ডিভি এবং ডিভি বাই ডিএক্স বার করে আমরা দেখো চেন রুলের সাহায্যে আমরা সহজেই বার করতে পারবো। এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো, এখানে দেখো এই অংশটাকে আমরা নিচ্ছি ইউ, ভিতরের অংশটাকে, তার মাঝখানের অংশটাকে নিচ্ছি, দেখো এটা দেখো ভি, ভি যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এবং ডাব্লিউ ইজ ইকাল টু এক্স স্কোয়ার, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে ডাব্লিউ ইজ ইকাল টু এক্স স্কোয়ার নিয়েছি, তাহলে ভি ইজ ইকাল টু কত, ই টু দি পাওয়ার ডাব্লিউ। আবার দেখো ইউ ইজ ইকাল টু এটা, এটা তো আমার হয়ে গেছে ভি, তাহলে ট্যান ভি, আর এখানে পেয়েছি ওয়াই সমান এটার কিউব রুট অফ ইউ, মানে ইউ টু দি পাওয়ার ওয়ান থার্ড। তাহলে আমরা যদি এইভাবে প্রকাশ করতে পারি তাহলে আমরা সহজেই ডেরিভেটিভ বার করতে পারবো, হ্যাঁ, এই চেন রুলের সাহায্যে এইভাবে, ঠিক আছে? এরপরে দেখো আমাদের যৌগিক অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি তোমাদের বইয়েই আছে। দেখো সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে কি আছে, তাহলে এখানে দেখো অন্তর্কলজ নির্ণয়ের নতুন চল সমূহের সংযোজন না করে শৃঙ্খল নিয়ম প্রয়োগ করা হয়। বিষয়টা দেখো ভালো করে দেখো, একটা এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে তোমাদের বইয়ে, ওয়াই সমান সাইন কিউ এক্স সমান সাইন এক্স এর হোল কিউ, তাহলে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাচ্ছি কি না, ডিওয়াই বাই ডিএক্স সমান ডি ডিএক্স অফ সাইন এক্স এর হোল কিউ সমান, দেখো এইটা দেখো মনে মনে ভাবো এক্স এর কিউব, তাহলে কি হয় থ্রি সামনে আসবে, তাহলে এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে না, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলা লাগালে কি হয় না, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। এখানে সাইন এক্স এর পরিবর্তে আমরা সাইন এক্স কে মনে মনে ভেবেছি এক্স, সেই জন্য থ্রি সাইন তিন মাইনাস ওয়ান হলো থ্রি মাইনাস ওয়ান, ডিডিএক্স অফ সাইন এ যেহেতু এটা এক্স নয় সাইন এ, তার ডেরিভেটিভটা গুণ করতে হবে, তাহলে কি দাঁড়ালো থ্রি সাইন স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স মানে হলো কস এক্স। একইভাবে দ্বিতীয় অঙ্কটাও আমরা একই রকম করে পড়তে পারবো। তৃতীয় অঙ্কটাও দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে
tan e to the power x square whole to the power 1 এর 3 করে নেওয়া হয়েছে dy by dx x to the power n এর ফর্মুলা প্রথমে প্রয়োগ করা হলো তারপরে ddx অফ যেহেতু এটা x নয় তার ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে সেকেন্ড টাইমে দেখো এটাকে tan টাকে মনে মনে ভাবা হলো এই ভিতরেরটাকে x তাই tan x এর ডেরিভেটিভ হলো sec স্কয়ার সেক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কিন্তু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে আমরা মনে মনে ভেবে নিয়েছি এক্স সেটা এবার তার ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে এবার এই ডেরিভেটিভ দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কিন্তু এক্স স্কোয়ার আছে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার তারপরের লাইনে হলো টু এক্স তাহলে এটা সিম্পলিফাই করলে সহজে আমরা করতে পারছি আমরা আলাদা কোনো চলরাশি না ধরে এটা সংক্ষিপ্ত পদ্ধতি আচ্ছা এরপরে দেখো আমাদের কতগুলো জিনিস জানতে হবে 3.4টা ভালো করে পড়বে অপ্রত্যক্ষ অপেক্ষক সমূহের অন্তর্কলজ দেখো আমাদের অপ্রত্যক্ষ মানে কি এখানে দেখো আমার y ইজ এ ফাংশন অফ x তাহলে আমাদের এক্সপ্লিসিট ফাংশন এটা ফাংশনকে এক্সপ্লিসিট বলা হবে y ইজ ইকুয়াল টু f অফ x এই ফরম্যাটে যদি আমার থাকে যদি y is equal to fx এইভাবে আমরা সহজে যদি সমীকরণটাকে আনতে না পারি তখন ওই সমীকরণটাকে আমরা কি ফরম্যাটে লিখি না f of x, y is equal to 0 এই ধরনের সমীকরণকে আমরা অবকল কি করে করব অবকলন সরি তাহলে ddx অফ দেখো ভালো করে লক্ষ্য করে দেখো একটা ছোট এক্সাম্পল দেখো এখানে তোমাদের দেওয়া আছে বইয়ে x cube plus 3 x square y minus 2 y cube is equal to 5 তাহলে এখানে কি করছে এক নম্বরের উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পায় দেখো x স্কয়ার ডেরিভেটিভ এটা যেহেতু দেখো u v w যদি বলা হয় তিনটে ভাগ করে নাও তাহলে দেখো du dx dv dx আর dw dx তাই তো এটা নেগেটিভ আছে নেগেটিভ বেরিয়ে গেল এবারে দেখো x স্কয়ার ডেরিভেটিভ হলো 3x স্কয়ার এটা দেখো দুটো ফাংশনের গুণফল আছে তিনটা বেরিয়ে গেল x স্কয়ার ইনটু y এর ডেরিভেটিভ প্লাস y ইনটু x স্কয়ার এর ডেরিভেটিভ আর 3y কিউব আছে তাহলে টুটা যেহেতু কনস্ট্যান্ট বেরিয়ে গেল d dy অফ y কিউব আর dy করেছি আছে dx তাহলে dy বাই dx এখানে গুণ করতে হলো ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না 3x স্কয়ার প্লাস 3 ইনটু x স্কয়ার dy dx প্লাস y ইনটু টু ডিএক্স এটা এখান থেকে আমরা দেখো ডিওয়াই ডিএক্স গুলো যেখানে আছে সেগুলোকে একদিকে নিয়ে এলাম আর ডিওয়াই ডিএক্স ছাড়া গুলোকে উল্টো দিকে নিয়ে গেলাম এবারে তারপরে ডিওয়াই ডিএক্স সহজে আমরা করতে পারবো আরেকটা জিনিস আছে আমাদের প্যারামেট্রিক সমীকরণ থেকে কি করে আমরা অন্তর্কলজ নির্ণয় করব টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ ফ্রম প্যারামেট্রিক ইকুয়েশন তাহলে আমরা ধরে নিচ্ছি y ইজ এ ফাংশন অফ t f t এবং x ইজ অ্যানাদার ফাংশন অফ t দ্বারা কোনো অপেক্ষক প্যারামেট্রিক সমীকরণ সূচিত হয় তাহলে যেখানে f t এবং phi t উভয় t এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য যদি x ইজ ইকুয়াল টু phi t এর বিপরীত অপেক্ষক t ইজ ইকুয়াল টু phi x হয় তবে y সমান f t যেখানে t ইজ এ ফাংশন অফ x অর্থাৎ ওয়াই এক্স এর একটি অপেক্ষক তাহলে ডিওয়াই বাই ডিএক্স কে লিখতে পারি ডিওয়াই বাই ডিটি ইনটু ডিটি ডিএক্স আবার এটাকেও লেখা যায় ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই এটাকে আমি নিচে নামিয়ে দিলাম ডিএক্স বাই ডিটি তাহলে এফ ড্যাশ টি বাই ফাই ড্যাশ টি তাহলে এফ ড্যাশ টি বাই ফাই ড্যাশ টি যেখানে ফাই ড্যাশ টি নট ইকুয়াল টু জিরো তাহলে দেখো ছোট্ট এক্সাম্পলটা দেখে নাও তাহলে x is equal to t square আর y is equal to log t হলে কি করে dy by dx বার করব তাহলে x সমান দেওয়া আছে তাহলে dx dt আমরা বার করতে পারবো y is a function of t dy dt বার করতে পারবো dy by dx dy by dt by dx by dt আমরা পেয়ে গেলাম দেখো এটা NCERT তে পড়েছে x is equal to a cos theta ও y is equal to a sin theta হলে dy by dx এর মান নির্ণয় তাহলে x সমান a cos theta dx d theta সমান d d theta of a cos theta মানে minus a sin theta একই রকম করে আমরা y এর থেকে আমরা dy by d theta বার করতে পারবো এটা তোমরা জানো তো dy by dx সমান dy by d theta by dx by d theta ঠিক আছে তাহলে এবার দেখো বিপরীত বা বিলোম অপেক্ষক
তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স অপেক্ষক সন্তত এবং যথার্থ একদিষ্ট হলে তার বিপরীত অপেক্ষক ওয়াই এক্স ইজ ইকাল টু ফাই ওয়াই পাওয়া যায়, তা সন্তত এবং যথার্থ একদিষ্ট হয়। আবার ওয়াই সমান এফ এক্স অপেক্ষকের সসীম অন্তর্গলজ এফ ড্যাশ এক্স নট ইকাল টু জিরো থাকলে তার বিপরীত অপেক্ষক এক্স ইজ ইকাল টু ফাই ওয়াই এর সসীম অন্তর্গলজ ফাই ড্যাশ ওয়াই নট ইকাল টু জিরো থাকবে, যেখানে ফাই ড্যাশ ওয়াই ইজ ইকাল টু ওয়ান বাই এফ ড্যাশ এক্স সমান ডিএক্স বাই ডিওয়াই সমান ওয়ান আপন ডিওয়াই বাই ডিএক্স। মানে এই দুটোকে যদি তুমি গুণ করে দাও তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকাল টু ওয়ান, কিন্তু প্রোভাইডেড dy by dx not equal to 0 এবং dx by dy not equal to 0। এবার দেখো সাইন ইনভার্স x বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহের অন্তর্গলজ। আমরা একটু তাড়াতাড়ি করছি কারণ অনেক বড় সিলেবাস, তো যতটা পারা যায় এগিয়ে যাই। তাহলে সাইন ইনভার্স x বা আর্থ সাইন x এর অন্তর্গলজ, তাহলে দেখো y is equal to সাইন ইনভার্স x, কিন্তু এখানে দেওয়া আছে মড অফ এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান, মানে কি ওয়াই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, ক্লিয়ার? এবারে দেখো আমরা একটা ভালো করে বুঝে যাই, তাহলে দেখো ওয়াই ইজ এ ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, এখানে এক্স সমান কত হবে না সাইন ওয়াই, তাই তো? তাহলে দেখো তাই লেখা আছে এক্স সমান সাইন ওয়াই, এক্স সমান এক্স সমান সাইন ওয়াই, অতএব ডিএক্স ডিওয়াই সমান কত হবে ডি ডিওয়াই অফ সাইন ওয়াই মানে কস ওয়াই, ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু জিরো যখন ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো যখন ওয়াই সমান প্লাস মাইনাস পাই বাই টু, ঠিক আছে? ডিএক্স ডিওয়াইটা জিরো কখন হয়, যখন পাই বাই টুতে হয় বা মাইনাস পাই বাই টু, অর্থাৎ যখন এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। দেখো পাই বাই টু যদি এখানে বসিয়ে দাও তাহলে এক্স সমান কত হবে ওয়ান বা মাইনাস ওয়ান, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়ান আপন ডিএক্স বাই ডিওয়াই সমান ওয়ান আপন কস ওয়াই, কস ওয়াই মানে কি ওয়ান বাই রুট ওভার অফ, এখানে দেখো পাচ্ছ কস ওয়াই হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, কিন্তু এখানে বলার আছে সাইন স্কোয়ার ওয়াই এটা কখনোই ওয়ান হবে না, তাহলে এক্স ওয়ান প্লাস মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স মানে ডি ওয়াই এর মানটা বসিয়ে দিলে সমান ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন ওয়াই সমান এক্স, তাহলে এটা হবে প্রোভাইডেড দেখো মড অফ এক্স লেস দেন ওয়ান, যদি ওয়ান হয়ে যায় তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। একইভাবে কস ইনভার্স এক্স সমান কি পাবে তোমরা, মাইনাস অফ মাইনাস অফ ওয়ান আপন রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স কেও একই রকম করে আমরা ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স পেয়ে যাব, কট ইনভার্স এক্স পাবো, এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, তোমরা প্রত্যেকে এগুলো ভালো করে পড়বে, একই রকম করেই আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো আমরা আগের ভিডিও দেখিয়েছি, যদিও আরেকটুকু বলে নেওয়ার দরকার আছে আমার মনে হয়, এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো কি না, এটা দেখো একটু অন্যভাবে হয়েছে। দেখো ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স, এবার এক্সটা কোথায় ডিফারেন্ট মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে পড়ে থাকবে, মানে ওয়াই এর ভ্যালুটা কত মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, তাহলে এখান থেকে দেখো এক্স সমান ট্যান ওয়াই, তো ডিএক্স ডিওয়াই সমান ডি ডিওয়াই অফ ট্যান ওয়াই মানে সেক্স স্কোয়ার ওয়াই, তাহলে যা সর্বদাই হচ্ছে ধনাত্মক, তাই তো? তাহলে দেখো যেহেতু স্কোয়ার টার্ম আছে ধনাত্মক হবে, তো ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়ান আপন ডিএক্স বাই ডিওয়াই মানে ওয়ান বাই সেক্স স্কোয়ার ওয়াই, সেক্স স্কোয়ার মানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, তো ওয়ান আপন ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে হয়ে গেল ওয়ান আপন ওয়ান প্লাস এক্স স্কোয়ার, যেখানে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যবর্তী। একই রকম করে কট ইনভার্স এক্স এর মান তোমরা পাবে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স মান মাইনাস ওয়ান আপন এত, কিন্তু এখানে আমরা ওইভাবে করছি না, এখানে আমরা জানি কি একটা প্রপার্টি আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মান পাই বাই টু। দেখো এটা ডেরিভেটিভ, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স আমরা যদি উভয় পক্ষে ডেরিভেটিভ করি অন্তর্গলজ করি তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স প্লাস ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান ডিডিএক্স অফ পাই বাই টু, এটা তো জিরো, তাহলে দেখা যাচ্ছে এটার ভ্যালু তুমি অলরেডি জানো,
ddx of cot inverse x সমান 0 মাইনাস এটা চলে আসবে তাহলে হয়ে যাবে নেগেটিভ একই ভাবে আমরা sec square x এর ডেরিভেটিভ আমরা পাবো ddx of sec square x সমান 1 বাই x root over of x square minus 1 আর cosec square x এর ভ্যালু পাবো এটা সামনে নেগেটিভ আসবে বাকি সব সেম এখানে কিন্তু mod of x must be greater than 1 কেন 1 হবে না যদি 1 হয়ে যায় তাহলে 1 বাই 0 চলে আসবে মানে আনডিফাইন্ড হয়ে যাবে এবারে দেখো এর পরেরটায় আমরা কোন অপেক্ষকের ঘাত বা সূচক এটা হচ্ছে লগারিদম অপেক্ষক যদি করি তাহলে তখন আমরা কি করে করব দেখো লগারিদম অপেক্ষকগুলো কি করে আমরা ডিফারেন্সিয়েশন করব এবারে দেখো যে ইউ ও ভি হলো দুটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক এবং ওয়াই ইজ ইকুয়াল টু দেখো ফাংশন টু দি পাওয়ার ফাংশন ফাংশন টু দি পাওয়ার যদি ফাংশন হয় তখন আমরা কিভাবে অন্তর্কলন নির্ণয় করব সেই পদ্ধতি থেকেই বলছে লগারিদমিক অন্তর্কলন তাহলে কি করছি ওয়াই সমান ই টু দি পাওয়ার ভি আছে উভয় পক্ষে লগ নিলাম তাহলে লগ অফ ওয়াই সমান লগ অফ ইউ টু দি পাওয়ার ভি সমান ভি লগ ইউ আসবে এবারে ডেরিভেটিভ করছি ডিডিএক্স অফ লগ ওয়াই সমান ডিডিএক্স অফ ভি লগ ইউ ডি ডিওয়াই অফ লগ ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান ভি ইন্টু ডিডিএক্স অফ লগ ইউ প্লাস লগ ইউ ইন্টু ডিভি ডিএক্স তাহলে ওয়ান আপন ওয়াই ডিওয়াই বাই ডিএক্স সমান ভি ইন্টু ডিডিও অফ লগ ইউ ডিউ ডিএক্স এবার দেখো ইউ এর সাপেক্ষে লগ ইউ ডেরিভেটিভ ওয়ান আপন চলে আসবে ইউ তাহলে এখানে আসবে ভি বাই ইউ এখান থেকে আসছে লগ ইউ ইন্টু ডিভি ডিএক্স তাহলে আমরা দেখো এখানে ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে চলে এসছে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি আবার দেখো যদি ফাংশনগুলো অনেকগুলো গুণ আকারে থাকে তখন আমাদের সহজে করার জন্যে ওয়াই সমান এফ ওয়ান এক্স এফ ইন্টু এফ টু এক্স ইন্টু এফ থ্রি এক্স আপ টু এফ এন এক্স যদি থাকে তাহলে আমরা উভয় পক্ষে লগ নেব লগ নেওয়ার পর দেখো যেহেতু গুণ ফলের লগারিদম লগারিদমগুলির যোগ ফলের সমান তারপরে আমরা ডেরিভেটিভ করব তো সহজেই আমরা এইভাবে অঙ্কটা কষতে পারবো এবারে দেখো একই রকম করে আমাদের অপেক্ষকের সাইজ দেখো সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করা তাহলে ওয়াই সমান যদি ইউএক্স ও ভিএক্স অপেক্ষক দুটি এক্স এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য এবং ভিএক্স এর সাপেক্ষে ইউএক্স এর অন্তর্কলজ নির্ণয় করতে হবে আমরা তাহলে দেখো ওয়াই সমান ইউএক্স আর জেড সমান ভিএক্স ধরলে ডিওয়াই বাই ডিএক্স কি তাহলে ইউ ড্যাশ টেক্স আর ডিজেড বাই ডিএক্স ভি ড্যাশ টেক্স তাহলে ডিওয়াই বাই ডিজেড সমান ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড তাহলে ডিওয়াই বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স মানে ইউ ড্যাশ টেক্স বাই ভি ড্যাশ টেক্স এবারে দেখো এক্সাম্পল দেখলে আমাদের সহজেই বুঝতে পারবো তাহলে ওয়াই সমান ট্যান এক্স এবং জেড সমান সাইন এক্স এখানে কি বলেছে সাইন এক্স এর সাপেক্ষে ট্যান এক্স এর অবকল গুণাঙ্ক নির্ণয় তাহলে যেহেতু ট্যান এক্স এর বার করবো সেই জন্য আমরা ওয়াইটাকে ধরছি ট্যান এক্সটাকে ধরছি ওয়াই যার সাপেক্ষে ওটাকে বার করছি জেড তার নিচে যাবে ওটা তাহলে ডিওয়াই আমরা বার করবো কি ডিওয়াই বাই ডিজেড তাহলে এখান থেকে আমরা সহজে বার করতে পারবো ডিওয়াই বাই ডিএক্স সিক্স স্কোয়ার এক্স পাবো ডিজেড বাই ডিএক্স কস এক্স পাবো ডিওয়াই বাই ডিজেড বার করলাম দেখো সিক্স কিউ এক্স একই রকম করে আমরা ফাইভ এক্স স্কোয়ার এর সাপেক্ষে টেন টু দি পাওয়ার এক্স এর অবকল গুণাঙ্ক নির্ণয় দেখো যেহেতু এটার আমরা অবকল গুণাঙ্ক নির্ণয় করছি এর সাপেক্ষে তাহলে দেখো এই যে ওয়াই সমান টেন টু দি পাওয়ার এক্স হচ্ছে আর জেড সমান ফাইভ এক্স স্কোয়ার তা ডিওয়াই বাই ডিএক্স সমান ডি ডিএক্স অফ টেন টু দি পাওয়ার এক্স সমান টেন টু দি পাওয়ার এক্স লগ টেন টু দি বেস ই আমরা ফর্মুলা নিশ্চয়ই জানি এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা লাগালাম এখানে দেখো ফাইভটা কনস্ট্যান্ট আছে বেরিয়ে যাবে তারপরে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে তাহলে ফাইভ ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার তারপরের লাইনে আসবে ফাইভ ইন্টু টু হ্যাঁ এবারে দেখো টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার দুই মাইনাস এক হিসাবে টেন টেন এক্স পেয়ে গেলে তাহলে ফাইভ এক্স স্কোয়ারের সাপেক্ষে টেন টু দি পাওয়ার এক্স এর লগারিদম হবে কত সরি অবকল গুণাঙ্ক হবে আমাদের ডিওয়াই বাই ডিজের এই ফর্মুলা লাগালাম এবারে মানটা বসিয়ে দিলাম তাহলে আমরা পেয়ে যাব তাহলে আমরা যেটা শিখলাম এখন
আমরা 11 এ আমরা ডেরিভেটিভ শিখেছি, কিন্তু তার সাথে সাথে আমাদের কিছু ঘাটতি ছিল যেগুলো আমাদের শেখানো হয়নি 11 এ। সেই অংশটা আমরা এখন সেই অংশটা আমরা এই ফর্মুলাগুলো একটু শিখলাম। এরপরে আমরা চলে যাব কিছু কিছু এক্সাম্পলের দিকে। আমরা সেই এক্সাম্পলগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই থিওরি পার্টটা পড়তে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে মেসেজ করে জানাবে বা ভয়েস কলও করতে পারো যখন ক্লাস চলবে। সেই সময়তে যদি কোনো অসুবিধা থাকে, আমার মনে হয় না তোমাদের অসুবিধা, কারণ অলরেডি তোমরা এই ডেরিভেটিভটা শিখে গেছো। তথাপি হ্যাঁ, আমাদের যেহেতু আমি পরে পেয়েছি ক্লাসটা, সেই জন্য আমার এই অংশটা পড়া, যেহেতু পরপর পড়াতেই হবে, উপায় নেই, তাই এই অংশটা আমাদের একটু দেরি করেই হলো। ঠিক আছে, এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আমরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এবারে কিন্তু আগের মতন করে আমরা অঙ্ক করব না, এবারে অঙ্ক সব অঙ্ক আমরা পিডিএফ ফাইলের সাহায্যে করব না। আমরা এখানে কিছু কিছু অঙ্ক এক একটা চ্যাপ্টার থেকে করব, দিয়ে এগিয়ে যাব, কারণ এগুলো তোমরা সবাই জানো। তাহলে আমরা দেখো যে তোমাদের প্রথমে বার করো থ্রি এ প্রশ্নমালা, থ্রি এ এর এই ছোটো কোশ্চেনগুলো তোমরা বাড়িতে বসে করবে। আমরা কয়েকটা করে দেখাই। এখানে ধরো আমাদের এক নম্বরের এই যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, এই প্রশ্নটার এক নম্বরটা আমি এখন করে তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমাদের দেখো এক নম্বরটা আমি এখন এই করে দেখাচ্ছি, তোমরা এই কোশ্চেনটা একটু খাতায় লিখে নাও। ওয়াই সমান কস কিউ এক্স এর আমরা কি কোসেক কিউ এক্সকে ইউ ধরে এই ফর্মুলার সাহায্যে কি করে করা যায় দেখো। তা আমরা সেই অঙ্কটা কিভাবে করতে হবে আমরা এখানে দেখাচ্ছি। তাহলে আমরা ধরি ওয়াই সমান যে কোসেক কিউ এক্স এবং কোসেক এক্স সমান ইউ, তাহলে আমরা পারছি কি যে তাহলে আমরা কি ধরেছি কোসেক এক্স সমান ইউ, তাহলে কি পাচ্ছি ওয়াই সমান ইউ কিউ এবং আমাদের দেখো ইউ সমান কোসেক এক্স। তাহলে এখন আমরা এটা পেলাম, তাই তো? তাহলে আমরা দেখো এই ডিওয়াই বাই এখানে এক্স না করে ইউ করছি, ডিউ সমান ডিউ অফ ইউ কিউব সমান হচ্ছে থ্রি ইউ স্কোয়ার পাচ্ছি। আচ্ছা, এবারে ডিইউ বাই ডিএক্স সমান কত? না, আমরা পাবো ডিডিএক্স অফ কোসেক এক্স, তাই তো? কোসেক এক্সের ডেরিভেটিভ কত? না, মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মাইনাস কোসেক এক্স কট এক্স পেয়ে গেলাম। অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিভি সরি ডিউ বাই ডিইউ বাই এখানে একটু মোটা
du by dx তাহলে আমরা পেয়ে গেলাম কত এখানে দেখো dy by du পেয়েছো 3 u square into minus cosec x cot x তাই তো এটাকে যদি আমরা সিম্পল ইয়ে করি না মানটা বসিয়ে দিই তাহলে পাচ্ছি কত না 3 u স্কয়ার তাহলে সামনে নেগেটিভ চলে এলো u কত u ধরেছে cosec স্কয়ার তাহলে cosec x ধরেছি রে তাহলে এখানে হয়ে গেল cosec স্কয়ার x ইনটু cosec x cot x সমান আমরা পাচ্ছি কত মাইনাস 3 cosec qx cot x ঠিক আছে আচ্ছা এবারে দেখো আমরা আরেকটা অঙ্ক করছি এরপরে সেকেন্ড একটা অঙ্ক করছি দ্বিতীয় দেখো ভালো করে লক্ষ্য করে দেখো এইভাবে এই অঙ্কটা করলাম আমরা এবারে দুইয়ের অঙ্কটা করব দুইয়ের এখানে কি বলা আছে ইউ এবং ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে দেখাও যে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি সমান ভি ইনটু ডিউ ডিএক্স माइनस यू इंटू डी वी डी एक्स बाई यू स्क्वायर प्लस वी स्क्वायर क्लियर ताले एकोन देखो एक तो तड़ातड़ी करते हैं तब इन्हें हो बे ना असुविधा हो अच्छा इखने देखो आमादेर যে ধরি ধরি ইউ ওয়াই সমান ট্যান ইনভার্স ইউ বাই ভি এবং এবং জেড সমান ইউ বাই ভি অতএব ওয়াই সমান পাচ্ছি কত না ট্যান ইনভার্স জেড এবং জেড সমান ইউ বাই ভি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিওয়াই অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ডিজেড সমান কত পাবো না ডি ডিজেড অফ ডি ডিজেড অফ ট্যান ইনভার্স জেড সমান ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার আবার এখান থেকে দেখো জেডের ভ্যালু কত ইউ বাই ভি তাহলে আমরা যদি বসাই ওয়ান আপন ওয়ান প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার মানটা বসিয়ে দিলাম তাহলে আমরা পাবো কত না ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আর এখান থেকে দেখো জেড ইজ ইকুয়াল টু পেয়েছি তাহলে আমরা ডিজেড ডিজেড ডিএক্স পাচ্ছি কত না ডি ডিএক্স অফ ইউ বাই ভি তাহলে আমরা পাচ্ছি ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার এই তো তাহলে আমরা অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিজেড
into dz by dx. The dy by dz someone pechi koto na v square by u square plus v square into dz by dx pechi v into du dx minus u into dv dx divided by v square. তাহলে আমাদের এই ভিস্কর ভিস্কর কেটে গেল, তাহলে আমরা কি পাবো না? অতএব সমান পাচ্ছি আমরা v into du dx minus u into dv dx by u. আগের দিনে আমরা যে পর্যন্ত করেছিলাম আজকে তারপরে অঙ্কটা দেখো। আজকে আমাদের এখানে দেখো তিন থেকে স্টার্ট করব। দেওয়া আছে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই সূত্রের সাহায্যে দেখাও যে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান মাইনাস ওয়ান আপন ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা আগের দিনে যেভাবে বলেছিলাম যে আমরা অঙ্কগুলো পিডিএফ ফাইলের সাহায্যে করে পরপর দেখাবো না, এবারে ডাইরেক্ট তোমাদের সামনে বসে আমি অঙ্ক করব, তোমরা দেখবে। দেখো আমরা জানি কি না, আমরা জানি কি না ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান পাই বাই টু, ঠিক আছে? তাহলে অতএব আমরা বলতে পারি কি, অতএব কট ইনভার্স এক্স সমান পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান ডিডিএক্স অফ পাই বাই টু মাইনাস দেখো পাই বাই টুটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে শূন্য হলো, মাইনাস ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ তোমাদের দেওয়া আছে কি এই সূত্র ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান আপন ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্রুফড। এরপরে আমরা পরের অঙ্কটা দেখো, আমাদের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাচ্ছি কি বলেছে না, টু ট্যান ইনভার্স এক্সের আমরা অন্তর্কলজ বার করতে হবে। আমরা এক নম্বরটা করছি, তাহলে টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা কি করে বার করব দেখো, মনে করি তাহলে এখানে আমাদের আবার যেতে হবে এখানে, এটা কত নম্বর এটা একটু বড় করি মোটা করি, এটা আমাদের চারের এক মনে করি, মনে করি y is equal to
y is equal to 2 tan inverse x by a. তাহলে আমরা দেখো উভয় পক্ষে যদি x এর সাপেক্ষে অন্তর্কলজ করি তাহলে কি পাবো না dy বাই dx সমান d dx অফ 2 tan ইনভার্স x বাই a সমান কি করব দেখো দুইটা তো কনস্ট্যান্ট টার্ম দুইটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম তো 2 টা বেরিয়ে গেল তো d dx অফ tan ইনভার্স x বাই a ঠিক আছে তাহলে এবারে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা জানো ট্যান ইনভার্স x এর ফর্মুলা কি না যদি ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1 বাই 1 প্লাস x স্কোয়ার তাই তো তাহলে 2 ইনটু 1 বাই 2 মাল্টিপ্লাইড বাই 1 বাই 1 প্লাস এখানে x এর জায়গায় আছে x বাই a তাহলে x বাই a এর হোল স্কোয়ার কিন্তু এবারে দেখো চেন রুল অনুযায়ী আমরা কি বলতে পারি না ডি ডি এক্স অফ এক্স বাই এ তাহলে এখানে দেখো 2 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইনটু এ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 1 আপন এ এখানে দেখো লসাগু করে নিয়েছি এ স্কোয়ারের এটা কেটে গেল পড়ে রইল কত না টোয়াইস এ বাই টোয়াইস এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এরপরে দেখো আমাদের পরের অঙ্কটা করব যে 2 নম্বরের অঙ্কটা মানে 4 এর 2 চারের দুইটা কি বলেছে 4 এর 2 একই রকম করে মনে করি y সমান log of cot inverse x তাহলে আমরা পাচ্ছি কি যে দেখো কট ইনভার্স এক্স আছে লগ এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 বাই এক্স হয় তো তাহলে কট ইনভার্স এক্স 1 বাই কট ইনভার্স কিন্তু হ্যাঁ কট ইনভার্স এক্স ইনটু ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স তাহলে এবারে ভালো করে লক্ষ্য করে দেখো যে আমাদের আসছে কি 1 বাই cot inverse x into minus 1 upon 1 plus x square কিছুক্ষণ আগে আমরা এটা শিখেছি তাই তো তাহলে আমাদের দাঁড়ালো কি না ddx of d dx of dx of log of cot inverse x সমান মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার কট ইনভার্স এক্স ঠিক আছে তাহলে এখানে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে ভালো হয় এটাই অ্যান্সার দেখো এরপরে আমরা পাঁচের একেরটা করছি কোশ্চেনটা কি আছে 2 সেক ইনভার্স 2x মাইনাস 3 সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x স্কোয়ার তো আমরা প্রত্যেকটা অঙ্ক করব না দুই একটা করে অঙ্ক করব এগুলো তোমরা পারবে আমি জানি দেখো তাহলে মনে করি y সমান 2 sec ইনভার্স 2x মাইনাস 3 সাইন ইনভার্স x প্লাস
cos inverse x square देखो अंकटा एबार मिलिए नाओ ताहले 2 sec inverse 2x माइनस 3 sin inverse x प्लस cos inverse 2x x square ठीक है चे ता एखन आमरा जदि x এর সাপেক্ষে তাহলে উভয় পক্ষে একবারে আমরা ইউভির সূত্রটা লাগিয়ে দিলাম যোগে বা বিয়োগের ক্ষেত্রে এরপরে দেখো তাহলে আমরা দেখো এখানে u প্লাস b হলে কি হয় দেখো যদি d dx অফ u প্লাস মাইনাস v প্লাস মাইনাস w যদি হয় তাহলে আমরা লিখতে পারি d u dx প্লাস মাইনাস d v dx প্লাস মাইনাস এটা যে w অর্থাৎ d w dx ক্লিয়ার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি ঠিক আছে এরপরে দেখো এবারে দেখো আমরা যেহেতু টুটা আছে আমরা টুটাকে বার করে নিলাম টু ডি ডিএক্স অফ সেক ইনভার্স টু এক্স মাইনাস থ্রি साइन इनवर्स एक्स प्लस डी डी एक्स ऑफ कोसेक इनवर्स एक्स एक्स इटे एज इट इज लिख दिल एवर देखो इटा फॉर्मूला तुम्हारा जानो सेक इनवर्स के लिए क्या है ना टू इनटू एक ने क्या होती कि सेक इनवर्स एक्स वाले वन बाय एक्स इनटू रूट वार ऑफ एक्स स्क्वायर माइनस वन तई तो वन बाय एक्स मान एखे टू एक्स इंटू रूट ओवर ऑफ टू एक्स होल स्क्वायर मान फोर एक्स स्क्वायर माइनस वन इंटू डि डि एक्स ऑफ टू एक्स माइनस थ्री आछे साइन इनवर्स डेरिवेटिव रूट ओवर ऑफ वन माइनस एक्स स्क्वायर रूट ओवर ऑफ प्लस কসের ক্ষেত্রে কী হবে নেগেটিভ আসবে তাই তো তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার
ए ब्रैकेट क्लोज कर दिल तेल कि दाड़ो ये दुई दुई केटे गल हे कि एखे टू आस टू बाई एक्स रूट ओवर ऑफ फोर एक्स स्क्वायर माइनस वन माइनस थ्री बाय रूट ओवर ऑफ वन माइनस एक्स स्क्वायर एखे देखो एक्स स्क्वायर डेरिवेटिव हो टाइस एक्स ताहले कि आस माइनस टू एक्स बाय रूट ओवर ऑफ वन माइनस एक्स वन माइनस एक्स टू दि पावर फोर ये हलो आंसर। ताहले आमरा পরে আমরা দেখো ছয়ের একটা করি এখান থেকে ধরো ছয়ের সাতটা করা যাক ঠিক আছে ছয়ের সাতটা আমরা এখন শুরু করছি এই সাতের অঙ্কটা ঠিক আছে সব অঙ্ক তো করতে পারবো না অনেক সময় লাগবে তাহলে এই চ্যাপ্টার করতে করতেই শেষ হয়ে যাবে তা দেখা যায় যতটা পারা যায় যেগুলো খুব সোজা অঙ্ক সেগুলো পরে ভাবা যাবে তোমরা বাড়িতে করতে পারবে এবার দেখো আমরা সাতের অঙ্কটা বলেছি তাই তো তাহলে মনে করি ওয়াই সমান কস ইনভার্স এফ অফ এক্স তাই তো আমরা ধরে নিলাম কস ইনভার্স এফ অফ এক্স তাহলে আমরা যদি এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অন্তর্কলজ করি তাহলে আমরা তোমরা ওটা লিখবে আমি বারবার লিখবো না তা ডিওয়াই বাই ডিএক্স সমান ডি ডিএক্স অফ এবারে দেখো কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা লাগাও মাইনাস ওয়ান আপন রুট ওভার অফ ওয়ান মাইনাস এফ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স তাহলে আমরা পাচ্ছি কি না এখান থেকে আমরা পেলাম মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এফ এক্স তার স্কোয়ার ইন্টু এফ ড্যাশ এক্স হয়ে গেল এটা আমরা করলাম ছয়ের সাত তাই তো ছয়ের সাত এরপরে আরেকটা অঙ্ক আমরা করব এরপরে আরেকটা অঙ্ক আমরা করব যে সাতের সাতের আট সাতের আট এই অঙ্কটা আমরা করতে চাইছি দেখো সাতের আট হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার টু টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার আছে ঠিক আছে টু টু দি পাওয়ার এবারে হচ্ছে সাতের আট তাহলে এখানে মনে করি ওয়াই ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স
অতএব ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ডি ডিএক্স অফ টু টু দি পাওয়ার এবারে দেখো এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা লাগাও কি হবে এ টু দি পাওয়ার এক্স লগ এ মানে টু হলো ইন্টু যেহেতু এটা এক্স নয় তা তার ডেরিভেটিভ দিয়ে গুণ করতে হবে ডিডি এক্স অফ তাহলে আমরা পাচ্ছি কত টু টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইন্টু ইন্টু লগ টু ইন্টু এখানে দেখো ডেরিভেটিভ করলে কত হবে না টু কনস্ট্যান্ট টার্ম তাহলে টুটা বেরিয়ে যাবে টু ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স প্লাস ফাইভ তাই তো তাহলে দেখো এরপরে হচ্ছে তাহলে টু ইন্টু টু এক্স মানে কত ফোর এক্স প্লাস ফাইভ টু টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইন্টু লগ টু ঠিক আছে এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক করব আরেকটা অঙ্ক আমরা করব এখানে দেখো এরপরে আমরা আরেকটা অঙ্ক করছি এর ভালো করে লক্ষ্য করে দেখো এই যে তোমাদের এই ষোলোর অঙ্কটা আমরা করি দেখো এখানে কি আছে মনে করি ওয়াই সমান সাইন অফ এক্স এক্স ডিগ্রি সাইন এক্স ডিগ্রি তাহলে আমাদের প্রথমে কি করতে হবে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান তাই তো তাহলে এক্স ডিগ্রি সমান পাই এক্স বাই 180 রেডিয়ান হলো তাই তো তাহলে আমরা রেডিয়ানে নিয়ে গেলাম এরপরে কি করেছি দেখো এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অন্তর্কলজ বা অবকলন করে পাই এখানে আমরা কি বলবো তাহলে ডি ডিওয়াই ডিওয়াই ডিএক্স সমান ডি ডিএক্স অফ সাইন অফ পাই এক্স বাই 180 তাহলে এবার দেখো সাইনের ডেরিভেটিভ কস পাই এক্স বাই 180 ডিডি এক্স অফ পাই এক্স বাই 180 এখান থেকে তোমরা এটার ডেরিভেটিভ যেহেতু পাই বাই 180 এক্সের ডেরিভেটিভ 1 তো ডাইরেক্ট আমরা লিখেছি পাই বাই 180 আর এটা কস পাই এক্স বাই 180 মানে এক্স ডিগ্রি তাই তো যেহেতু এক্স ডিগ্রি সমান আমরা পেয়েছি কি পাই এক্স বাই 180 তার এর পরিবর্তে এটা আমরা লিখতে পারি এরপরের আরেকটা অঙ্ক আমরা দেখাচ্ছি এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখাবো এখানে দেখো যে আমাদের আছে এই ইয়েতেই পড়ে যে ধরো এই আটের দুই আটের তিন আচ্ছা আটের দুই আটের তিন আটের চার এই চারটাই করি ধরো এই চারেরটাই করি তাহলে চারেরটাতে আছে কি তাহলে আটের চার কি দেওয়া আছে তাহলে আটের চারে আছে মনে করি ওয়াই সমান লগ অফ 10 পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি
আমরা ডাইরেক্ট করতে পারি আরো অনেকভাবে, কিন্তু আমরা এখানে একটু অন্যভাবে করছি। দেখো লগ এটাকে ভেঙে দিলাম, টেন পাই বাই ফোর যেহেতু ওয়ান, তাহলে সাইন এক্স বাই টু বাই কস এক্স বাই টু, এখান থেকে আমরা কি পাব, দেখো সমান। এবারে দেখো এটা কস এক্স বাই টু যদি আমরা লসাগু করি, তাহলে লগ অফ কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এবারে দেখো আমরা উপরে নিচে যদি আমরা এটাকে দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা স্কোয়ার হলো, আর এখানে একটা আসবে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি, দেখো লগ কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু মানে ওয়ান প্লাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু মানে সাইন এক্স ডিভাইডেড বাই, দেখো কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু মানে কি কস এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি লগ সেক এক্স ওয়ান আপন কস এক্স মানে সেক এক্স প্লাস ট্যান এক্স, তাই তো? এরপরে দেখো এটা তো ওয়াই হলো, এবারে উভয় পক্ষে, এখন উভয় পক্ষে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। কি পাবো না, ডিওয়াই বাই ডিএক্স সমান ডি ডিএক্স অফ লগ সেক এক্স প্লাস ট্যান এক্স। এবারে দেখো তাহলে এখানে আসবে ওয়ান আপন সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু ডি ডিএক্স অফ সেক এক্স মানে কি সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স প্লাস সেক্স স্কোয়ার এক্স ট্যান এক্সের ডেরিভেটিভ, তাই তো? তাহলে এই দুটোর থেকে আমাদের কি কমন যাবে, উপরের থেকে সেক এক্স কমন গেলে হয় ট্যান এক্স প্লাস সেক এক্স ডিভাইডেড বাই, এটাকে যদি ঘুরিয়ে লেখো তাহলে ট্যান এক্স প্লাস সেক এক্স, তাহলে এটা কেটে গেল, তাহলে আমার পড়ে রইলো সেক এক্স, এটা হচ্ছে আনসার। তাহলে আমরা দেখো এখানে আমরা কিভাবে করছি, এটা সিম্পলিফাই করে অন্যভাবেও তোমরা করতে পারো, তা আমরা এটা প্রথমে সিম্পলিফাই করে নিয়ে তারপরে ডেরিভেটিভ করলাম, আমাদের একটু তাড়াতাড়ি সুবিধা হলো। ঠিক আছে, আমরা আগের দিনে যে পর্যন্ত করেছিলাম তারপরের থেকে আমরা একটু নতুন কিছু দেখি, যে সাইন এক্স সাইন টু এক্স সাইন থ্রি এক্স, তোমাদের কাছে ডেরিভেটিভটা একটু সোজাই লাগছে যদিও, কারণ অধিকাংশই এই সাবজেক্টটা হয়ে গেছে অনেকটা, তা তথাপি আমাকে দু একটা করে অঙ্ক করতেই হবে। তোমরা দেখো
এই আমরা এই আটের অঙ্কটা করছি, আমরা এক একটা জায়গাতে এক এক দুটো করে অঙ্ক করি, ঠিক আছে? তো আছে কি সাইন এক্স, সাইন টু এক্স, সাইন থ্রি এক্স, এবার দেখো সাইন এক্স, সাইন টু এক্স, সাইন থ্রি এক্স। তাহলে আমরা মনে করি, মনে করি সাইন এক্স মনে করি এবারে আমরা কি করব, হাফ ইনটু টু সাইন থ্রি এক্স। দেখো সাইন এ সাইন বি হলে কসের অন্তর মাইনাস কসের যোগফল, আমরা এবারে এক এর চার করি, তাহলে আসবে টু সাইন থ্রি এক্স কসেক্স মাইনাস টু সাইন থ্রি এক্স কস থ্রি এক্স। তাহলে এখান থেকে আসবে ওয়ান বাই ফোর, এখানে আসবে দেখো সাইন এ কস বি, তাহলে সাইনের যোগফল প্লাস সাইনের অন্তরফল মাইনাস টু সাইনের সাইন বি হলো সাইন সিক্স এক্স। ডিওয়াই বাই ডিএক্স কত হবে, একের চার তো বেরিয়ে গেল, যেহেতু কনস্ট্যান্ট টার্ম সাইন এক্স এর ডেরিভেটিভ হবে, তাহলে আমরা এখান থেকে একটু লিখি ডি ডিএক্স অফ সাইন ফোর এক্স ঠিক আছে, এগুলো খুবই সোজা অঙ্ক তোমাদের কাছে। এরপরে আমরা দেখো
এরপরে আমরা আরেকটা অঙ্ক করি, এখান থেকে এই 11-4-এর অঙ্কটা করি, ঠিক আছে? এই 11-4-এর অঙ্কটা কোশ্চেনটা কি আছে, 2x tan inverse x - log of 1 + x² তাই তো, 1 + x² তাহলে আমরা কি করব মনে করি, তাহলে এখান থেকে আমরা আগে কোশ্চেনটা দেখে নিই ঠিক ঠিক আছে কিনা। এবার দেখো তাহলে মনে করি, y সমান 2x tan inverse x - log of 1 + x² ঠিক আছে, 2x 1 x² দেখি কোশ্চেনটা, হ্যাঁ 2x tan inverse x - log of 2x tan inverse x এইটা, ঠিক আছে? তাহলে এবারে কি করব, তাহলে উভয় পক্ষকে x-এর সাপেক্ষে অন্তর্কলজ বা অবকলন করে পাই dy/dx সমান 2x আছে তো, তাহলে আমাদের 2টা বেরিয়ে গেল, 2 dx of x tan inverse x - d dx of log 1 + x² ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, তাহলে হচ্ছে কি 2x এর ডেরিভেটিভ হচ্ছে x টেন ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1/1 + x² প্লাস টেন ইনভার্স x এর ডেরিভেটিভ 1, ঠিক আছে? আচ্ছা, আর মাইনাস লগ x এর ডেরিভেটিভ 1/, দেখো কি আছে কোশ্চেনটা কি আছে, 1/1 + x² 1 + x² (2x). তো দেখা যাচ্ছে যে 2x/1 + x² + 2 tan inverse x - 2x/1 + x² এটা কেটে গেল, তাহলে আমাদের হয়ে গেল 2 tan inverse x, এটা হচ্ছে আনসার। আমরা আগের দিনে আগের ভিডিওতে যে পর্যন্ত করেছিলাম, তারপরে দেখো আগের ভিডিওতে আমরা অঙ্কটা করেছিলাম, এই অঙ্কটা করেছিলাম, ঠিক আছে? এখন আমাদের দেখো এই যে অঙ্কগুলো আছে, তো
তোমরা নিশ্চয়ই এগুলো বাড়িতে করেছো, হ্যাঁ, কিন্তু এখন কিছু কিছু অঙ্ক যেটা তোমাদের আমি দেখাবো, সব অঙ্ক দেখাবার দরকার নেই, কারণ হচ্ছে কি একটাই, কারণ এগুলো তোমরা সবই পারবে, হ্যাঁ, এগুলো তোমরা করেছো, অসুবিধা কিছু নেই। দেখো এখানে 12-র 1-1টা কীভাবে করবে, দুই একটা অঙ্ক আমি একটু মুখে বলে দিই। 12-র 1-1টা দেখো আমাদের কি আছে, লগ এক্স টু দি বেস এ, তাহলে ওয়াই আছে, তাই এখানে আমরা কি করবো, লগ এক্স টু দি বেস ই টু দি বেস এ করে নেব। একইভাবে এটাকেও তুমি ভাগ করে করতে পারবে, এখানে তুমি লগ নাও, এখানে তুমি ফর্মুলা পুট করলে হয়ে যাবে, এখানেও তাই একই রকম করে হয়ে যাবে। আমরা এখান থেকে একটা ছোট্ট একটা অঙ্ক এখানেই দেখাচ্ছি, দেখো 14-র 1-1টা, এই 1 নম্বরটা কি করবে, ডেরিভেটিভ করো, কি হবে, টোয়াইস এক্স প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স মানে কত হবে, না মাইনাস এক্স ভাগ ওয়াই, তাই তো। তাহলে আমরা 14-র 1-1টা করতে পারলাম, আমরা ডিটেলস অঙ্কগুলো করব না। একইভাবে দেখো যে এটা যদি করো, এখানে কি করবে, এক্স স্কোয়ার মানে 2x আসবে, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু, হ্যাঁ, এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস 2y ডিওয়াই ডিএক্স, দিয়ে ডিওয়াই বাই ডিএক্সগুলোকে এক দিয়ে এক ধারে এনে অপর ধারে ডিএ ডিওয়াই বাই ডিএক্স ছাড়া টার্মগুলোকে নিয়ে যেয়ে আমরা করতে পারবো সহজে। একইভাবে এটাতেও তাই করতে পারবো, এগুলোও করবো, এগুলোর জন্য আমরা আর করছি না। আচ্ছা এখানে দেখো 15-র 1-টা দেখো, এখানে কি করে করবে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয়, এখানে দেখো ডিএক্স ডি থিটা বার করবে, আর এখান থেকে পাবে ডিওয়াই ডি থিটা, ঠিক আছে, ডিএক্স ডি থিটা সমান কত হবে, এ সাইন থিটা ডেরিভেটিভ কত, সরি কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাই তো, আর ডিওয়াই ডিএক্স কী হবে, বি সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা, এবারে কি করবে, না ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা, এবারে দুটো মান বসিয়ে দাও, দেখো ডিওয়াই হবে মাইনাস বি বাই এ কস থিটা বাই সাইন থিটা, মানে তোমার কত হবে, কট থিটা, তাই তো। দেখো ঠিক হচ্ছে কিনা, দেখো তাহলে আমরা 15-র 1-1টা করলাম, তাই তো, মাইনাস বি বাই এ কট থিটা, ঠিক আছে। এবার দেখো পরের অঙ্কগুলো দেখো, একই রকম করে এগুলো পড়ে সময় নষ্ট করব না, এখানেও ডিএক্স ডি থিটা বার করবে, ডিওয়াই ডি থিটা বার করবে, ভাগ করবে, এখানে কি ডিওয়াই ডিএক্স ডিটি বার করবে, ডিওয়াই ডিটি বার করবে, ভাগ করবে, চলে আসবে, এখানেও তাই একই রকম করে অঙ্কগুলো সব করতে হবে। আর 5 নম্বরের অঙ্কটাতে তোমাদেরকে একটু করতে হবে কি, না ডিএক্স ডি থিটা ডিটি বার করবে, ডিওয়াই ডিটি বার করবে, তো ডিওয়াই ডিটি ভাগ ডিএক্স ডিটি করলেই তুমি ডিওয়াই, এই যে ডিওয়াই ডিএক্স সমান তুমি পাবে ডিওয়াই ডিটি ভাগ ডিএক্স ডিটি, এবারে এই দুটো ভাগফলটাকে করে ইন টার্মস অফ টি আসবে, সেই টি এর ইজিক্যাল টু 1 বসিয়ে তুমি আনসারটা পেয়ে যাবে। এবারে দেখো 16-র অঙ্কগুলো দেখো, 16-র অঙ্কগুলো কী করে করবে, একের অঙ্কটা তুমি যদি তুমি রুট নিয়ে নাও তাহলে সহজে হবে, তারপরে ডিওয়াই লগ ওয়াই বার করে তোমরা করতে পারবে, লগ ইউজ করে কাজ করলে সহজে হবে, এখানে তাই দেখো লগ ওয়াই সমান কি, লগ অফ 1-x প্লাস লগ অফ 1-2x প্লাস লগ অফ 1-3x2, এখানেও তাই, তারপরে তুমি ডিওয়াই, হ্যাঁ ডিওয়াই ডিএক্স বার করবে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, সহজে চলে আসবে, এখানেও তাই লগ নিয়ে করবে। 17-র 1-1টা দেখো, একটু তাড়াতাড়ি করছি কারণ এই অনেক অঙ্ক কি করে শেষ করব। 17-র 1-1টা দেখো, এখানে কি করে করবে, এক্স স্কোয়ারের
লগ এক্স এর সাপেক্ষে, ট্যান এক্স এর লগ এক্স এর সাপেক্ষে, যেটা সাপেক্ষ তুমি সেটাকে জেড ধরবে। তাহলে আমরা ওয়াই সমান ধরে নেব, ওয়াই সমান ধরো প্রথমেরটাকে এক্স স্কোয়ার ধরছি এর লগ এক্স এর সাপেক্ষে। তাহলে এবারে সাপেক্ষটা কি যদি আমরা ধরি জেড ইজ ইকুয়াল টু লগ এক্স, ঠিক আছে। এবারে দেখো ডিওয়াই ডিএক্স বার করছি, বার করলে কত হবে টু আইস এক্স, আর এখান থেকে পাবে ডিজেড ডিএক্স কত হবে না ওয়ান আপন এক্স। এরপরে তুমি কি করবে না ডিওয়াই ডিজেড সমান ডিওয়াই ভাগ ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড ভাগ ডিএক্স। এবার মানটা বসিয়ে দাও, ডিওয়াই ডিজেড কত বেড়েছে, যে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে টুয়াইস এক্স, আর ডিজেড বাই ডিএক্স হচ্ছে ওয়ান আপন এক্স, তাই তো? তাহলে টু এক্স স্কোয়ার। এই তাহলে আমরা পেলাম কি 17 অঙ্কটায় টু এক্স স্কোয়ার আনসার হলো, তাই তো? তাহলে আমরা একই রকম করে ট্যান এক্স, ট্যান এক্স এর লগ এক্স এর সাপেক্ষে, কট এক্স এর কোস এক্স এর সাপেক্ষে, তাহলে যেটা সাপেক্ষ সেটাকে জেড ধরলাম, আর যেটা বার করতে চাইছি সেটাকে ওয়াই ধরে, তাহলে ডিওয়াই বাই ডিজেড বার করব। এটাও তাই একই রকম করে করব, এগুলো তোমরা পারবে আমি জানি। এরপরে চলে এসো এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। আমরা অঙ্কগুলো একটু ডিসকাশন করে দিচ্ছি, কারণ এই অঙ্কগুলো করে করলে প্রচুর সময় লাগবে, সিলেবাসটা অনেক বড়, তো এই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা করেছো, খুব বেশি সময় নেব না। এগুলো কী করে করতে হবে আমি একটু বলে নিচ্ছি। দেখো এরপরে এই যে অঙ্কগুলো আছে, লগ আছে, এবারে তুমি লগের এক্সপান্ড করে তুমি ডেরিভেটিভ বার করবে। এখানেও তাই, দেখো তুমি এই অংশটাকে ইউ বাই ভি আকারে করে করতে পারো, হ্যাঁ কোনো অসুবিধা কিছু নেই। বা লগ এই অংশটাকে লগ ধরে নিলে তারপর সিম্পলিফাই করবে, সহজে হয়ে যাবে। এই অঙ্কটাকে দেখো ওয়ান প্লাস সাইন এক্স আছে, এই ওয়ান প্লাস সাইন এক্সকে তুমি যদি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন এক্সকে লিখবে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, তে রুটটা উঠে যাবে। আর এটাকে তুমি লগ ধরেও করতে পারো, সহজে হবে, আর না ধরেও করতে পারবে। এখানে তুমি উপরে নিচে এক্স মাই প্লাস এ দিয়ে ভাগ করেও তুমি ডেরিভেটিভ করতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো লগ আছে, লগ অফ রুট আছে, রুটটা হাফ সামনে চলে আসবে, তাহলে লগ অফ ওয়ান প্লাস হাফ লগ ওয়ান প্লাস এক্স কস স্কোয়ার এক্স বাই এটা। এবারে লগ এম বাই এন এই সূত্র প্রয়োগ করে আমরা তারপরে আমরা ডেরিভেটিভ করব, সহজে করতে পারবো। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই ছয়ের অঙ্কটার ক্ষেত্রে কি আছে, ট্যান ইনভার্স সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স। এই সাইন এক্সকে তুমি লিখতে পারবে কি, দেখো আমি ছোট্ট করে একটু হিন্টস দিচ্ছি, ট্যান ইনভার্স সাইন এক্সকে তুমি কি করে করবে, এই এই এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে তোমার হবে কি সাইন এক্স। সাইন এক্সকে তুমি সিম্পলিফাই করলে কি আসবে, ওয়ান প্লাস কস এক্স আছে, ওয়ান প্লাস কস এক্সকে তুমি ইয়ে করতে পারবে, সিম্পলিফাই করে এই অংশটা করতে হবে। আমি পরের ভিডিওতে এই অঙ্কটা তোমাকে করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর আমার কাছে এখন সময় অল্প আছে, কারণ 3 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে হবে না, আমি পরে পরের ভিডিওতেই তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এ আগে যে অঙ্কটা করতে চাই করতে করতে বন্ধ করলাম, এই অঙ্কটা তোমাদের বলেছি যে পরের ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা দেখো অঙ্কটা হয়ে আছে ট্যান ইনভার্স সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স, তাই তো? তাহলে আমরা দেখো মনে করি, এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি, মনে করি ওয়াই সমান ট্যান ইনভার্স সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স, এই তো?
সাইন এক্স বাই ওয়ান প্লাস কস এক্স। দেখো এই অঙ্কগুলো খুবই সোজা, তোমরা এগুলো করেছো, তথাপি আমি একটুকু করে দিই একটা ট্যান ইনভার্স। তাহলে আমরা কি ফর্মুলা লাগাবো না, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ডিভাইডেড বাই টু কস স্কোয়ার এক্স বাই টু। তাহলে এখানে কস এক্স বাই টু একটা কেটে গেল, হ্যাঁ, আর টু টু কেটে গেল, তাহলে থাকলো কি না ট্যান ইনভার্স, এটা হচ্ছে ট্যান এক্স বাই টু। তাহলে আমাদের কি দাঁড়াবে, এটা এক্স বাই টু। তাহলে ওয়াই এর সাপেক্ষে, তাহলে আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্গলজ করে পাই ডিওয়াই বাই ডিএক্স সমান হাফ। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারলাম। এরপর দেখো পরের অঙ্কে যাই, আমরা পরের অঙ্কে দেখি কোন অঙ্কটা করা যায়। আচ্ছা, আমরা এই তিনের অঙ্কটা একটু করি। কি আছে, ট্যান ইনভার্স কস এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স প্লাস সাইন অফ লগ এক্স। এবারে দেখো এই অঙ্কটা একটুকু বড় হবে, কিন্তু আগে আমরা সিম্পলিফাই করে নেব, একই রকম করে সিম্পলিফাই করে নেব। ঠিক আছে, তাহলে আবার মনে করি ওয়াই সমান, অঙ্কটা কি আছে, ওয়াই সমান ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কস এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স। তাহলে আমাদের ফার্স্ট এটা কি করতে হবে, আগে এটা সিম্পলিফাই করে নিই। ট্যান ইনভার্স কস এক্স কে আমরা লিখতে পারি কি, কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস, আর দেখো এটাকে আমরা ওয়ানকে লিখতে পারি কি, সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, আর এখানে লেখা যায় সাইন এক্সকে কী লেখা যায় না, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। তাহলে কী হবে, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার, তাই তো? আর এটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে এখানে দেখো কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু আর কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এটাকে আমরা যদি কস এক্স বাই টু দিয়ে ভাগ করি, তাহলে ওয়ান মাইনাস ট্যান এক্স বাই টু বাই ওয়ান প্লাস ট্যান এক্স বাই টু। তাহলে আমরা করতে পারি কি ডাইরেক্ট এখান থেকে না, ট্যান ইনভার্স ট্যান পাই বাই ফোর মাইনাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান পাই বাই ফোর ট্যান এক্স বাই টু প্লাস সাইন অফ লগ এক্স।
তাহলে এখান থেকে আমরা সহজেই করতে পারবো ট্যান ইনভার্স টেন পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু প্লাস সাইন অফ লগ এক্স। তাহলে কি দাঁড়ালো কি না পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু প্লাস সাইন অফ লগ এক্স। তাহলে এখান থেকে এবারে যদি আমরা ডেরিভেটিভ করি উভয় পক্ষে অন্তর্কলজ করি, অতএব ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ ওটা তোমাদের লিখতে হবে কিন্তু, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, তাহলে এখানে কি হবে এটা হবে জিরো মাইনাস হাফ সাইন এক্স এর ডেরিভেটিভ কস অফ লগ এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান আপন এক্স। তাহলে আমাদের কি দাঁড়াবে না মাইনাস হাফ প্লাস কস অফ লগ এক্স ভাগ এক্স। তাহলে এটাই হচ্ছে আমার আনসার হলো। এরপরে দেখো তোমরা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবারে দেখো চারের একটা তোমরা কি করে করবে, দেখো ওয়ান প্লাস এক্স যদি, এবারে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে, এখানে আমরা আগে শিখেছি যদি ইউ টু দি পাওয়ার ভি হয় তাহলে আমরা ওয়াই সমান এটা ধরলে কি হবে, এই যদি ইউ ও ভি যদি এক্স এর ফাংশন হয় তাহলে লগ ধরতে হবে, তা লগ ধরলেই হবে লগ ওয়াই, লগ ওয়াই সমান এবারে ভি ইন্টু লগ ইউ, তারপরে তুমি ডেরিভেটিভ করো সহজেই করতে পারবে। তাহলে এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই তোমাকে ওয়াই সমান ধরে উভয় পক্ষে লগ নিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এখানে কি ধরবো, এখানে দেখো এখানে একটা ফাংশন ধরবে তারপরে আবার এগেন আরেকবার ধরবে, এখানেও তাই দেখো এটা যদি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার কস ইনভার্স এক্স ধরো, এখানে লগ ওয়াই নাও, লগ ওয়াই নাও তাহলে কি দাঁড়াবে না কস ইনভার্স এক্স লগ এক্স, এবারে তুমি ডেরিভেটিভ করো, ঠিক আছে লগ এক্স, এবারে তুমি যদি ডেরিভেটিভ করো ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ, একই রকম করে তোমরা ইউ ইন্টু ভি, হ্যাঁ এখানে ডাইরেক্ট তুমি করতে পারবে ইউ ভি সূত্র প্রয়োগ করে, এগুলো তুমি করতে পারবে, এগুলো আমি আর খুব বেশি অঙ্কগুলো করবো না, ঠিক আছে। তাহলে বাড়িতে এগুলো বসে বসে করো, আমি দু একটা অঙ্ক করতে করে দেব এবং তোমাদের কাছে আমি চেকিং করব যাতে তোমরা পারছো কিনা আমি দেখব, ঠিক আছে। আচ্ছা এর পরের ভিডিও আমি দু একটা অঙ্ক এখান থেকে এক আধটা অঙ্ক করে আমরা পরেরটাতে চলে যাব। এরপরে আমাদের একটা অঙ্ক করি, একটা অঙ্ক করে তোমাদের দেখাই, পাঁচের চার কস এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স। দেখো তাহলে আমাদের অঙ্কটা কি আছে, কস এক্স টু দি পাওয়ার ওয়াই কস এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স, সাইন ওয়াই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে আমাদের দেখো যে আমরা কি করব, উভয় পক্ষে যদি লগ নিই
এর ব্র্যাকেট দিতে হবে। এবারে যদি উভয় পক্ষে আমরা যদি এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কত হবে ফার্স্ট ফাংশন ইনটু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ কি হবে? লগ কস এক্স। তাহলে কস এক্স এর ডেরিভেটিভ কত? লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান আপন এক্স ইনটু ডিডি এক্স অফ কস এক্স মানে সাইন এক্স উইথ নেগেটিভ সাইন। আচ্ছা এরপরে দেখো প্লাস, এবারে দেখো লগ অফ cos x ইনটু dy dx, ডান দিকেটা কি হবে x এর ডেরিভেটিভ 1 ইনটু log অফ sin y প্লাস log অফ sin y ইনটু ইনটু x সরি এখানে log x তো হলো তাহলে আমরা কি হবে না লগ এক্স এর ডেরিভেটিভ, এবারে আমাদের সেকেন্ড ফাংশন এটা ধরতে হবে লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ এক্স ইনটু এক্স ইনটু এক্স ইনটু এক্স ইনটু লগ অফ আছে আমাদের সাইন, তাহলে ওয়ান আপন সাইন ওয়াই, সাইন ওয়াই এর ডেরিভেটিভ কস ওয়াই ডিওয়াই ডিএক্স। ঠিক আছে তাহলে আমরা এবারে ডিওয়াই ডিএক্স গুলোকে যদি একই ধারে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে, দেখো লগ আমাদের এই একটা আছে লগ অফ কস এক্স মাইনাস, এবার দেখো এক্স আর এখানে কস ওয়াই বাই সাইন ওয়াই, তাহলে হচ্ছে কি কট ওয়াই, তাহলে এক্স কট ওয়াই এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ইনটু ডিওয়াই ডিএক্স সমান, এবারে দেখো লগ অফ সাইন ওয়াই মাইনাস আছে এদিকে প্লাস হয়ে যাবে ওয়াই, তা সাইন বাই কস মানে ট্যান, তাহলে ওয়াই ট্যান এক্স, তাহলে ওয়াই ট্যান এক্স হলো। ওকে এখান থেকে আমরা কি পাবো না ডিওয়াই বাই ডিএক্স সমান কি হবে না লগ অফ সাইন ওয়াই প্লাস ওয়াই ট্যান এক্স ডিভাইডেড বাই লগ অফ কস এক্স মাইনাস এক্স কট এক্স কট ওয়াই। ঠিক আছে তাহলে আমাদের দেখতে পাচ্ছি কি যে ওয়াই ওয়াই এখানে লগ অফ সাইন ওয়াই প্লাস ওয়াই ট্যান এক্স ডিভাইডেড বাই লগ অফ কস এক্স মাইনাস এক্স কট ওয়াই, এটা হচ্ছে আমার আনসার।
তাহলে আমাদের দেখো অঙ্কটা করলাম, এরপরে দেখি এরপরে দেখো এই যে পরের অঙ্কটা, আমরা পরের অঙ্কগুলো প্রত্যেকটাই এখানে আমরা কি ধরবো, ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই। তুমি যদি ডাইরেক্ট ডেরিভেটিভ করো তাহলেও তুমি করতে পারবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স ওয়াই প্লাস ফোর ইন্টু ডিডিএক্স অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আবার এক্স ওয়াই এর ডেরিভেটিভ হবে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ ওয়ান। একই রকম করে এখানে ডেরিভেটিভ করে একই দিকে সব ডিওয়াই ডিএক্স আনতে হবে, আর ডিওয়াই ডিএক্স ছাড়াটাকে উল্টো দিকে নিয়ে যেতে হবে, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে, তারপরে ডিওয়াই ডিএক্স করলে পাওয়া যাবে। তোমরা এই অঙ্কটার ক্ষেত্রেও তাই একই রকম করেই তোমরা করতে পারবে, বা এটাকে যদি আমরা একটু সহজে করতে চাই তাহলে প্রথমেই লগ নিয়ে নেব। তো কি নিয়ে লগ নিলে কি হবে, না থ্রি লগ এক্স, থ্রি লগ এক্স প্লাস ফোর লগ ওয়াই সমান সেভেন লগ এক্স প্লাস ওয়াই। এবার দেখো ডেরিভেটিভ করো সহজে হয়ে যাবে, ঠিক আছে। তা তোমরা এইভাবে অগ্রসর হও, এখানেও তাই তুমি ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করার পর যখন ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেল, ডিওয়াই ডিএক্সটা ক্যালকুলেট করলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুতে তুমি এক্স এর জায়গায় পাই বাই টু এবং ওয়াই এর জায়গায় জিরো বসাবে, ইউ উইল গেট আনসার। তারপরে দেখো ওয়াই টু দি পাওয়ার ওয়াই সাইন এক্স আছে, এখানেও তুমি করতে পারবে কি উভয় পক্ষে লগ নেবে, তারপরে তুমি দেখো ওয়াই ওয়াই টু দি পাওয়ার ওয়াই, তাহলে লগ নিলে কি হবে ওয়াই লগ ওয়াই সমান আসবে লগ অফ সাইন এক্স। এবার তুমি এক্স এর সাপেক্ষে যখনই ডেরিভেটিভ করবে তাহলে ওয়াই ইন্টু ওয়ান আপন ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লগ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স আসবে। এবার এখান থেকেও ডেরিভেটিভ করবে, তারপর একই দিকে ডিওয়াই ডিএক্সকে নিয়ে আসবে, হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা অঙ্কগুলো চেষ্টা করো, হ্যাঁ সব অঙ্ক পরপর করে দিতে গেলে এখন অনেক সময় লাগবে, তোমরা বাড়িতে বসে চেষ্টা করো, যদি কোনো অঙ্ক এখানে না পারো আমাকে মেসেজ করবে, হ্যাঁ বা জানাবে, আমরা চেষ্টা করব, আমি সেটা করে পাঠিয়ে দেবো। তাহলে আমরা এখন ছয়ের র্যাকেটটা দেখো, ছয়ের র্যাকেটটা আমাদের আছে, ছয়ের র্যাকেটটা এক্স ইজ ইকাল টু এ কস টি প্লাস লগ ট্যান টি বাই টু আর ওয়াই ইজ ইকাল টু এ সাইন টি। তো দেখো কী করে করি, তাহলে এক্স ইজ ইকাল টু এ কস কস টি প্লাস লগ ট্যান টি বাই টু, তাই তো? তাহলে আমরা অঙ্কটা কী করে করবো, ডেরিভেটিভ করি, তাহলে ডিএক্স ডিটি সমান এ কসটি কী হবে, কসটি ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইনটি প্লাস ওয়ান আপন ট্যান টি বাই টু ইন্টু ট্যানের ডেরিভেটিভ সিক্স স্কোয়ার টি বাই টু, টি বাই টু ডেরিভেটিভ হাফ, এই তো। এবারে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখতে পাবো একটা কস টি বাই টু কেটে গেল, থাকলো কি এ,
sin t cos t 2 তাহলে কত হবে 1 upon sin t তাহলে কত হবে 1 minus এরপরে দেখো এবারে দেখো আমাদের আছে একটা পরেরটা হচ্ছে y x সমান কত ছিল y সমান তাহলে দেখো y সমান আমাদের ছিল y সমান আমাদের ছিল a sin t a sin t তাহলে আমাদের অতএব dy by dt সমান a cos t তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব dy by dx সমান dy by dt ভাগ dx by dt সমান a cos t by a cos square t ভাগ sin t মানে উপরে চলে গেল sin t তাহলে cos t কেটে গেল তাহলে আমার পড়ে রইল কি a a আউট হয়ে গেল থাকছে আমার tan t ঠিক আছে তাহলে আমাদের ইয়ে কি হলো আনসার a tan t তাহলে এরপরে আমরা দেখি যে একটা অঙ্ক করব a ইনটু এই যে অঙ্কটা x ইজ ইকুয়াল টু a ইনটু 2t প্লাস sin 2t প্লাস y ইজ ইকুয়াল টু a ইনটু এটা ঠিক আছে তাহলে আমরা পরে অঙ্কটা করি বাবু দুষ্টুমি করে নে যা তাহলে আমরা দেখতে পাচ্ছি a ইনটু 2t ডেরিভেটিভ হচ্ছে 2
प्लस ए इंटू साइन टी डेरिवेटिव होच्छे कॉस टू टी और टू टी डेरिवेटिव टू तहले आमरा पेये गेलाम एखाने जदि आमरा टू ए कमन नी तहले वन प्लस कॉस टू टी वन प्लस कॉस टू टी एर पर देखो वाई इज इक्वल टू आबार y is equal to a into 1 minus cos 2t समान एबर देखो derivative को ची y s ये t s आपे के dy dt समान होच्छे a 1 एर derivative 0 minus cos 2t derivative cos एर derivative minus तले minus ए plus sin 2t আর টু টি ডেরিভেটিভ হচ্ছে টু তাহলে আমরা পেয়ে গেলাম কি না টোয়াইস এ সাইন টু টি তাহলে দেখতে পাচ্ছি অতএব ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিটি ভাগ ডিএক্স ডিটি সমান দেখা যাচ্ছে टू ए कटे गल टेन टी এরপরে দেখো এরপরে আমাদের